শালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়েসারি গ্রাম ঢোকার মুখেই যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেটিকে আরও উন্নত মানের গড়ে তোলা হলো, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস খান। তিনি নিজে ফিতা কেটে নারকেল ফাটিয়ে এই নতুন নির্মীয়মান আছড়া সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনটির উদ্বোধন করেন। আজ থেকে শুরু হলো সমস্ত রোগের প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা। রূপনারায়ণপুর থেকে ভায়া সামডি হয়ে আসানসোল যাবার হরিশরী গ্রাম ঢোকার মুখেই রয়েছে এই আধুনিক সুস্বাস্থ্য কেন্দ্রটি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আগের মতোই এখানে গর্ভবতী মা ও শিশুদের টিকাকরণ সহ যাবতীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে এই পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষদের জন্য চোখ, কান, নাক, সুগার, রক্তচাপ, ক্যান্সার নির্ণয়ের মতো বিষয়, এমনকি মানসিক রোগেরও প্রাথমিক চিকিৎসা করা হবে। এজন্য সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 9:30 থেকে বেলা 3-4 পর্যন্ত খোলা থাকবে এই স্বাস্থ্য কেন্দ্রটি। এগুলো আমাদের যেটা কনভার্সন সাব সেন্টার থেকে সুস্বাস্থ্য কেন্দ্রে কনভার্সনের কাজ চলছে, সেটা যে জায়গাগুলোতে জায়গা খুব কম আছে সেইগুলোতে এক্সটেনশনের কাজ চলছে। এক্সটেনশনের কাজগুলো বিভিন্ন রকমের আছে, 7-12 লাখ এরকম সব বিভিন্ন প্রজেক্ট আছে। এটার এক্সটেনশনের কাজটা একটা বাড়তি রুম, একটা গোডাউন এবং একটা টয়লেট, এটা একটা আলাদা প্রজেক্ট ছিল, এবং শেড এবং জলের ব্যবস্থা এইগুলো ছিল। কোন কোন এলাকা মানে কোন পঞ্চায়েতে বা কোন কোন ব্লকে এটা করা হলো? আমাদের সারা জেলাতেই চলছে, সারা জেলাতে 24 এরকম নতুন এক্সটেনশনের কাজ হয়েছে। তাছাড়া নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে, নতুন বিল্ডিং আমাদের অলরেডি 9 কাজ চলছে। তাছাড়াও এবছরে আবার 16 জন্য নতুন বিল্ডিং তৈরি করার জন্য আমরা অ্যালটমেন্ট পেয়ে গেছি, আমাদের সেগুলোতেও কাজ শুরু হবে। এই স্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসারের দায়িত্বে রয়েছেন সুপ্রিয়া দত্ত, তাছাড়া আরও 2 সহযোগী চিকিৎসক রয়েছেন বাণী চ্যাটার্জি ও সংহিতা বোস। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস খান জানিয়েছেন সারা পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকের সকল পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই ব্যবস্থা করা হচ্ছে। যে সকল ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেগুলি আলাদা রুম, বাথরুম ও চিকিৎসা ব্যবস্থার উন্নত করা হচ্ছে। তবে পশ্চিম বর্ধমান জেলার শালানপুর ব্লকে এই প্রথম গড়ে তোলা হলো এই স্বাস্থ্য কেন্দ্রটি। তবে ইতিমধ্যেই আরও 9 জায়গায় নতুন বিল্ডিং হয়েছে এবং আরও 16 সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। যে সকল স্বাস্থ্য কেন্দ্রগুলি পড়ে রয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শালানপুর ব্লকের 2 উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়া অন্যান্য উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দ্রুত কার্যকরী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পড়ে আছে, আমি যদি এই ব্লকের পার্টিকুলার এই ব্লকের কথা বলি, 2 জায়গায় যেখানে আমাদের বিল্ডিং পড়ে আছে সেখানে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র শুরু হবে, ভাগ হয়ে গেছে। আমাদের অ্যাপ্রুভালটা এলেই ওই জায়গাগুলোতে কাজ শুরু হবে। আর কিছু জায়গাতে আছে যেখানে জলে ডুবে যায় বলে সেই জায়গাটা ব্যবহার করা যাচ্ছে না, মেলে কলা যেমন জলে ডুবে যায়, প্রথম তলা একতলাটা জলে ডুবে যায়, সেই জন্য ওটা পড়ে আছে, ওটাকে বোধহয় ব্যবহার করা যাবে কি না সেটা আমাদের আলোচনা করে দেখতে হবে যে ওটা ব্যবহারযোগ্য করা যাবে কি না, কারণ ওখানটাতে জল উঠে প্রথম তলটা ডুবে যায়। বাকি জায়গাতে আমাদের যেগুলো বিল্ডিং তৈরি হয়েছে সেখানে নতুন সুস্থানপুর মেলেকলা উপস্বাস্থ্য কেন্দ্রটি আদৌ ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সংহিতা বোস বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত জলের যোগান, শৌচাগারের ব্যবস্থা, মা ও শিশুদের অপেক্ষা করার জন্য স্থায়ী শেড, গোডাউন ইত্যাদির ব্যবস্থা হওয়ার ফলে চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষজন যথেষ্ট সুবিধাজনক ব্যবস্থা পাবেন। এদিন বিশেষভাবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, শালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসী, যুগ্ম বিডিও শ্রেয়া নাগ, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উৎপল কর, আছড়ার প্রধান কল্পনা তাঁতি, উপপ্রধান হরেনাম তেওয়ারি সহ অনেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।